হ্যালো ওয়ান ওয়েলকাম টু জব গাইড তোমরা জানো ভালো করেই এই চ্যানেলটার মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নানা তথ্য তোমার সাথে শেয়ার করে থাকি আমরা কিন্তু পিএসসি ক্লার্ক মেন্সের জন্য ক্লাস করাচ্ছি এর আগে কিন্তু ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি ক্লাস দিয়েছি আজই কিন্তু আমরা প্রতিবেদন বা রিপোর্টিং লেখার কিছু নিয়ম দেখে নেবো আর কিছু উদাহরণ দেবো আমরা যাতে তোমরা বুঝতে পারো বাংলা এবং ইংলিশ দুটো একসাথেই তো চলো শুরু করি প্রথমে কিছু নিয়ম আলোচনা করবো আমরা সংগৃহীত সংবাদ যাতে নিরপেক্ষ হয় নিরপেক্ষভাবে পরিবেশন করা যায় সে ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে কোনো রকমের কোনো পার্টি হোক বা রকম মতামতের পক্ষে না হয়ে নিরপেক্ষভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বা নিউট্রাল হয়ে কিন্তু আমাকে লিখতে হবে এটা পাঠকের বোঝা সুবিধার্থে বিস্তৃত ব্যাখ্যা বা বিশ্লেষণের মাধ্যমে খবর পরিবেশন করতে হয় আমরা কিছু ডেটা দিই কিছু তথ্য দিই আমরা ঠিক আছে সেগুলো সবসময় আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণের কাজে লাগাতে পারি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ক্ষেত্রবিশেষে প্রতিবেদন হয় তদন্তমূলক অনেক সময় আমাদের লেখার মধ্যে এতটা গভীরতা থাকে ফ্যাক্টস থাকে নানা রকমের মানে এর আগে এইরকম ধরনের ঘটনা ঘটেছে কি না তার সাথে কোনো মিল আছে কি না এগুলো লিখে লিখে আমরা অনেক সময় লিখি আসল লক্ষ্য পাঠকের মনে মানবিক বোধ জাগিয়ে তোলা তাই প্রতিবেদন হবে কিন্তু মানবিক আবেদনমূলক ঠিক আছে নেক্সট দেখো প্রতিবেদন যাতে সবাই বুঝতে পারে তার জন্য ভাষা কীরকম হবে সহজ সরল প্রাঞ্জল ভাষা আমি বারবার বলেছি তুমি বাংলায় লেখো বা ইংরাজিতে লেখো সবসময় তোমাকে সিম্পল ওয়ার্ডে লেখো তুমি কোনো অসুবিধা হবে না তুমি যদি যে ছটা লিখতে হবে ডেসক্রিপটিভে ছটা যদি তুমি অ্যাভারেজ লিখে আসতে পারো তাও কিন্তু অনেক মার্কস তুমি পাবে তাই সহজ সরল ভাষা কিন্তু লিখতে হবে সবসময় প্রতিবেদনে পরিবেশিত সংবাদ সংক্ষিপ্তাকারে ও পাঠকের হৃদয়গাহী করে লিখতে হয় যাতে লোকে যাতে ভালো লাগে যারা পড়ছে তারা যাতে ইন্টারেস্ট পায় তাদের যেন ভালো লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর খুব বেশি যেন বড় না হয় যেমন এখানে দুশোটা ওয়ার্ডের মধ্যে যেমন সীমাবদ্ধ করে দিয়েছে সেই ওয়ার্ডটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ভুল সংবাদ কখনো পরিবেশন করা উচিত নয় কখনও ভুল সংবাদ বা ভুল কোনো তথ্য দেওয়া উচিত না উপরের টাইটেলটা আকর্ষক হওয়া উচিত দেখো এটা এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে প্রতিবেদন বা রিপোর্টিং আমরা লিখবো ইংরাজিতে লিখি বা বাংলায় লিখি তার যে উপরে টাইটেলটা আছে সেটা কিন্তু খুব ক্যাচি হতে হবে যাতে একবার টাইটেলটা পড়লে আবার আমাদের ইন্টারেস্ট জাগে যে আমরা যেন ভেতরটা পড়ি হুম যেমন আমরা পেপারে দেখি কি সুন্দর করে টাইটেলগুলো দেয় যাতে আমরা ক্লিক করে ভেতরে খবরটা পুরোপুরি পড়ি তো এমনভাবেই কিন্তু লিখতে হবে তো বাংলার ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা আর ইংরাজির ক্ষেত্রে বায়ে স্টাফ রিপোর্টার লেখাটা কিন্তু আবশ্যক এটা কিন্তু খুব মারাত্মক লেখা যে যখন তুমি বাংলায় কোনো প্রতিবেদন লিখছো সেখানে কিন্তু লিখবে নিজস্ব সংবাদদাতা আর ইংরেজি ক্ষেত্রে লিখবে কিন্তু বায়ে স্টাফ রিপোর্টার এই এইটা কিন্তু মাথায় রাখতেই হবে এর ওপর কিন্তু নাম্বার থাকে রিপোর্টের শুরুতে স্থান তারিখ উল্লেখ করতে হবে স্থান তারিখ ছাড়া তো রিপোর্টিং কমপ্লিটই না এটা নতুন করে বলার কিছু নেই লেখায় নিজের কোনো অভিমত প্রকাশ করা যাবে না তোমার পার্সোনাল কোনো ফিলিংস তোমার হয়তো মনে হচ্ছে যে এটা হয়তো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে না তাও তুমি কিন্তু নিজের মতো করে মতামত দিতে পারবে না তোমাকে যে ক্লুগুলো দিয়েছে বা যে হিন্সগুলো দিয়েছে সেগুলোকে কাজে লাগিয়েই তোমাকে কিন্তু করতে হবে এবার দেখো আমি কিছু প্যাটার্ন একটু বলে দিই তোমাদের এই যে আমি বললাম যে নিজস্ব সঙ্গদাতা বা এই যে বা এস টাবড়ি লেখাটা কোথায় লিখতে হয় দেখো এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল দেখো ধরো এইখানে আমি টাইটেলটা লিখলাম প্রতিবেদনে ঠিক আছে আমি ইংরেজি ক্ষেত্রে ফার্স্টে বলছি তো আমি ধরো এইখানে লিখলাম টাইটেলটা আমি ঠিক এর তলায় লিখতে পারি কি বাই এ স্টাফ রিপোর্টার ঠিক আছে কিংবা লিখতে পারি কেমনভাবে ধরো আমি এখানে দিলাম টাইটেল দেওয়ার পর তলায় কী দেবো আমি নিশ্চয়ই তোমার ওই কোনো একটা জায়গা নাম দিলাম তোমার কলকাতা দিলাম বা কোনো ডেট দিলাম ধরো ছাব্বিশে জুলাই তো এইখানেও আমি লিখতে পারি কিন্তু বাই এ স্টাফ রিপোর্টার বা নিজস্ব সংবাদদাতা এটাও লিখতে পারি আমি ঠিক আছে আমরা এবার দেখো কিছু স্যাম্পেল দেবো স্যাম্পেলের মধ্যে আমরা এটা বুঝতে পেরে যাব তো এই হচ্ছে স্যাম্পেলটা যেটা কিন্তু পিএসসি ক্লার্ক দু হাজার এস কেন এটা খুব গুরুত্বপূর্ণ আমি একটু বাকতেই বলছি দেখো প্রশ্নটা কী ছিল দেখো এখানে বলছে ইমাজিন ইউর সেলফ এ নিউজ রিপোর্টার নিজেকে একটা নিউজ পেপার রিপোর্টার মনে করো রাইট অ্যান্ড আই উডনেস অ্যাকাউন্ট অফ এ সার্ভিস সিভিয়ার সাইক্লোন দ্যাট হ্যাজ ল্যাস্ট দ্য কোস্টাল এরিয়া ওয়াশিং অ্যাভে হান্ড্রেডস অফ ভিলেজ তো একটা ঝড়ের ব্যাপারে লিখতে বলছে যাতে তুমি নিজে দেখছো এমনভাবে এখানে লিখতে বলছে দেখো এখানে হিন্স দিয়েছে কি না জায়গা সময় ডেসক্রিপশন অফ দ্য সাইক্লোন সাইক্লোনের কেমন স্পিড ছিল কেমন কি হয়েছে না হয়েছে তার এফেক্ট গাছেদের ওপর আমাদের মানুষদের ওপর কেমন পড়েছে ডেসক্রিপশন অফ ডিভাস্টেশন কতটা ক্ষতি হয়েছে কতটা তোমাদের মানে প্রাণ প্রাণ সংশয় হয়েছে কি না সমস্ত কিছু এখানে লিখতে হবে তো এটা এসেছে কিন্তু পিএসসি ক্লার্ক দু হাজারে এবার কেন আমি এটা দিয়েছি এইটা কিন্তু এইবারে আসার চান্স কিন্তু মানে বলতে পারো প্রায় নাইনটি কিন্তু চান্স আছে আসার কেন কারণ সবে আমরা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস সবথেকে বড় ঝড় সাইক্লোন আমফান গেছে তো এই আমফানের ওপর কিন্তু কিছু না কিছু এটা দেবেই তার জন্য কিন্তু এটা তৈরি করা খুব ভালো আর আমি এখানে তোমাদের জন্য তৈরিও করে দিয়েছি দেখতে পারো তোমরা তো এইটা হচ্ছে টাইটেল সুপার সাইক্লোন আমফান স্যাটার্ট বেঙ্গল ইন্টু পিসেস তো সুপার সাইক্লোন আমফান বাংলাকে টুকরো টুকরো করে দিয়েছে পায়ে স্টাবরি বটার আমি তলায় লিখলাম এবার দেখো কলকাতা এখানে আমি জায়গার নাম দিয়েছি দিয়ে আমি ডেট দিয়েছি মে টোয়েন্টি ওয়ান ঠিক আছে কারণ মে কুড়ি তারিখে ঘটনাটা ঘটেছিল তার পরের দিন আমি রিপোর্টিংটা লিখছি দেখো যেদিন ঘটনা ঘটছে যদি ডেট নাও থাকে তুমি কিন্তু একটা নিজের মতো করে ডেট দিতে পারো যদি ডেট দেওয়া থাকে তাহলে কিন্তু তার পরের দিন হবে ঠিক আছে সবসময় মাথায় রাখতে হবে এটা যে পরের দিন হবে বা হ্যাঁ একদিন বা দুদিন পরেই কিন্তু লিখতে পারো তুমি দ্য রিসেন্ট গ্রেভেস্ট সাইক্লোন স্ট্রম আমফান এক্সটেন্সিভলি ব্যাটার্ট কলকাতা দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্টবেঙ্গল তো সদ্য যে সাইক্লোন স্টম আমফান বেঙ্গলে অ্যাটাক করেছে সেটা কিন্তু কলকাতাকে পুরো তস করে ছেড়ে দিয়েছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী দ্য সাইক্লোন স্ট্রম হ্যাভিং উইন্ড স্পিড অফ ওয়ান থার্টি থ্রি কে এম পি কস্ট হ্যাভি হেভি ড্যামেজ ইন দ্য ইন সাম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং কলকাতা তো এই যে ঝড় তার গতিবেগ ছিল কত একশো তেত্রিশ কিলোমিটার পার ঘণ্টা যেটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত করেছে কাদেরকে কিছু জেলাকে করেছে বেঙ্গল এবং কলকাতাকেও অ্যাবাউট সেভেন্টি টু পিপল ডায়েট ইন দিস ডিস্ট্রাকশন প্রায় বাহাত্তর জন মানুষ মারা গেছে ওয়েস্ট বেঙ্গল নেভার সহ সাচ এ ডিভাস্টেটিং সাইক্লোন ইন ইয়ার্স পশ্চিমবঙ্গ কখনও এতটা কিন্তু ধ্বংসাত্মক ঝড় কখনো দেখিনি দিস জাইগ্যান্টিক স্টম ল্যাস্ট ইন দ্য কোস্টাল এরিয়া অফ দীঘা এই বিশাল বড় ঝড়টা কিন্তু দীঘার উপকূলেও আচড়ে পড়েছে ইট কস্ট হিউজ টাইডাল ওয়েভস খুব বড়ো বড়ো ঢেউ ঢেউয়ের সৃষ্টি করেছে ইট ল্যাস্ট অন দ্য ল্যান্ড উইথ দ্য স্পিড অফ ওয়ান এইট্টি কে যখন এরা ভূমিতে প্রথম আসরে পড়ে তারা বেগ ছিল কত একশো আশি কিলোমিটার পার ঘন্টা দেখো এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি দেখেছি চোখের সামনে আমরা যাদের সাউথ ডিস্ট্রিক্টে যাদের তোমাদের বাড়ি তারা কিন্তু প্রত্যেকেই ফিল করেছো এটা ঠিক আছে সব জায়গায় কম বেশি না কম বেশি কিন্তু এর আমরা এফেক্টেড হয়েছি সাইক্লোনফনের ফলে তুমি নিজেই কিন্তু ফিল করে করে লিখতে পারো খুব ভালো টপিক এটা দিস এক্সট্রিম এইটারই আমরা বাংলায় একবার দেখে নেবো দিস এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম কস্ট অ্যান্ড ইমেজারেবল ড্যামেজ ইন সুন্দরবন এরিয়া সুন্দরবন এরিয়া সব থেকে বেশি ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ হ্যাভ বিন গ্রেটলি এফেক্টেড সব থেকে বেশি এই জেলাগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থাউজেন্ডস অফ মার্ড হাউসেস বিন ডেস্ট্রয়েড হাজার হাজার মাটির বাড়ি ভেঙে পড়েছে ইভেন দ্য পার্ট কার বাম্প ইচাদার ডিউ টু জাইগ্যান্টিক পাওয়ার অফ দ্য সাইক্লোন তো পার্কে রাখা গাড়িগুলোতে নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কা লেগেছে এই ঝড়ের প্রভাবে ঝড়ের বেগটা এত বেশি ছিল ইলেকট্রিক পোস্ট বেন ডাউন ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে ওয়াটার সাপ্লাই এট্রিক সাপ্লাই নেটওয়ার্ক সিস্টেম কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইন হাওড়া অ্যাবাউট নাইন হান্ড্রেড হাউসেস কল্যাপসড ইন কোলাপসড ইন সাউথ টোয়েন্টি ফোর পকোনাস অ্যাবাউট ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড হাউসেস কোলাপসড দেখো হাওড়াতে আমি কিছু স্ট্যাটিস্টিক দিয়েছি এখানে যেগুলো আমরা পেপারে পড়েছিলাম যে হাওড়াতে নশো বাড়ি প্রায় ভেঙে গেছে সাউথ পরকনায় প্রায় পাঁচ হাজারের ওপর বাড়ি ভেঙে গেছে অ্যাবাউট ফর্টি ওয়ান এন টিম ওয়ার ডিপ্লয়েড ইন ওয়েস্ট বেঙ্গল তো একচল্লিশটা এন ডি টিম কাজ করছে বেঙ্গলে কাজ করছিল যখন এটা কিন্তু আমি পুরোপুরি পাস্ট ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু লিখেছি ঠিক আছে ওয়াস কিন্তু ইউজ করেছি আমরা হ্যাপ্যান্ট ইউজ করেছি আমরা দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি হারসেলফ কেফট আই ওভার দ্য সিচুয়েশন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে পুরোটাই লক্ষ্য রাখছেন ওভার সিক্স লাখ পিপল ওয়ার ইভ্যাকুয়েটেড টু প্রোটেক্টেড শেল্টার ছ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে যেগুলো ভরে মোটামুটি রিলিভ মেটেরিয়ালস ওয়ার সাপ্লাইড টু দ্য ভিকটিম যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে রিলিভ মেটেরিয়াল পাঠানো হয়েছে ইনহ্যাবিটেন্টস অফ ড্যামেজ বিল্ডিং ওয়্যার অলসো টেকেন টু সেফটি শেল্টার সাবধান জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দ্য উইডওয়াজ উইল্ডিং অ্যারাউন্ড উইথ এ গ্রেট স্পিড তো ঝড়টা কিন্তু যথেষ্ট ভালো স্পিডে সব জায়গা থেকে বয়ে গেছে ডোরস অ্যান্ড উইন্ডোজ ওয়ার ব্যাঙ্গলিং যারা কাঁপ ছিল অনারেবল চিফ মিনিস্টার অলরেডি ডিক্লার্ড অ্যান্ড অ্যাডভান্স অ্যাসিস্টেন্স অফ রুপিস হান্ড্রেড কোর ফর দ্য রিলিফ ওয়ার্ক অ্যান্ড ডিসাইডেড ই আস্ট হেল্প ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট তো মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছিলেন যে একশো কো একশো কোটি টাকা ঘোষণা করে দিয়েছিলেন রিলিফ ওয়ার্কের জন্য আর উনি কেন্দ্রের কাছেও সাহায্য চেয়েছেন তো দেখো এই লেখাটার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে একটু দেখিয়ে দিই তোমার আবার আমি বাংলাটা দেখাবো এর লেখাটার মধ্যে বিশেষত কি আছে দেখো এই লেখাটা যদি ভালো করে তুমি লক্ষ্য রাখো তাও আমি কিন্তু প্রথমে শুরু করেছি কি দিয়ে যে ঝড়টা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার অনেক বেশি স্পিড নিয়ে আমরা জাস্ট একটা ট্রেলার টাইপে দেখিয়েছি প্রথম দিকে ঠিক আছে নেক্সট প্যারাতে দেখো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মানে কতজন মানুষ মারা গেছে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি তারপরে আরেকটা চেঞ্জ করেছি যার মধ্যে কিন্তু যে কোন 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 জেলাগুলো এর মধ্যে পড়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারপরে প্যারাতেও কিন্তু আর একটু ডিটেলে গেছি আমি কতগুলো ঘর গেছে বা মুখ্যমন্ত্রী মোটামুটি কী কী করেছেন বা আমাদের যে যারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে তারা কী কী কাজ করেছেন সেটা করেছি এবং লাস্ট লাইনে কিন্তু আমি একটা কনক্লুশন টানার চেষ্টা করেছি যে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা উনি এই এই করেছেন সাহায্য চাইছেন এইটা কিন্তু বলতে হবে তো দেখো এখানে কিন্তু এই দুটো লাইন মাস্ট একটা হচ্ছে টাইটেল স্টাফ রিপোর্টার এইটা এইখানে কিন্তু জায়গাটা নাম দিলাম আমি ডেট দিলাম আমি এখানে তারপর কিন্তু প্যারাওয়াইস লিখলাম প্যারাওয়াইজ কিন্তু লেখাটা কিন্তু খুব দরকার এবার আমরা বাংলাটা দেখব তো আমরা এবার বাংলাটা দেখে নেব বাংলায় দেখো আমি প্রথমে হেডিং দিয়েছি সুপার সাইক্লোন আমফনের কবলে পশ্চিমবঙ্গ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তারপরে দেখো কি লিখেছি আমি এখানে স্থান দিয়েছি কলকাতা তারপরে কমা দিয়ে লিখেছি নিজস্ব সংবাদদাতা দিয়ে আমি ডেট দিয়েছি একুশে মে ঠিক আছে কুড়ি তারিখে যেহেতু ঝড়টা আচরে পড়েছিল তারপরের দিন একুশে মে আমি কিন্তু এখানে ডেট দিয়েছি আর দেখো এইটা কিন্তু অবশ্যই স্থান স্থানের পর কমা দিয়ে নিজস্ব নিজস্ব সংবাদদাতা কিন্তু লিখতেই হবে এবার দেখো কে লিখেছি আমি আমি কিন্তু দেখো এই লেখাটাও কিন্তু প্যারাওয়াইজ লিখেছি ওয়াইজ লিখলে কী হয় না পড়ার মধ্যে একটা কিন্তু ইন্টারেস্টিং ভাব থাকে তো এই কারণে প্যারাটা একটু বড় হয়ে গেছে তোমরা চাইলে প্যারাটা কিন্তু ভেঙে দিতে পারো তোমরা সম্প্রতি বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গকে ব্যাপকভাবে বিপর্যস্ত করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে বলতে পারো একশো তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গ এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বর্তমানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এখনও অবধি পাওয়া খবরের ভিত্তিতে এই ধ্বংসযজ্ঞে প্রায় বাহাত্তর জন মারা গিয়েছে বাংলা বিগত বছরগুলিতে কখনও এমন পর্যায়ের বিধ্বংসী ঘূর্ণিঝড় দেখেনি এই বিশাল আকার ঝড়টি দীঘার উপকূলের অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রে বিশাল জোয়ার এবং প্রবল জলচ্ছ্বাসের সৃষ্টি করে এটি একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্থলভাগে আচরে পড়ে অত্যন্ত মারাত্মক এই ঘূর্ণিঝড়টি সুন্দরবন অঞ্চলে অগাধ ক্ষতিসাধন করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরবনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়েছে হাজার হাজার মাটির বাড়ি শুধুমাত্র দক্ষিণবঙ্গেই এক লক্ষেরও বেশি গাছ উপড়ে পড়েছে এমনকি শহরতলির পার্কিংয়ে রাখা গাড়িগুলি ঘূর্ণিঝড়ের বিশাল শক্তির কারণে একে অপরকে ধাক্কা মারে বৈদ্যুতিক পোস্ট ভেঙে পড়ে খাবার জলের সরবরাহ বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক সিস্টেম যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু ব্যাহত হয় কয়েক হাজার গাছ উপরে উপড়ে গেছে বলে কলকাতার রাস্তাগুলি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাওড়ার প্রায় নশোটি ঘর ধসে গেছে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় পাঁচ হাজার দুশোটি ঘর ভেঙে পড়েছে প্রায় একচল্লিশটি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেখো এই লেখাটার মধ্যে এটুকুনি সৌন্দর্য রয়েছে আমি লিখতে পারতাম কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কিন্তু আমি লিখলাম মাননীয়া এই লেখাগুলি কিন্তু আমার লেখার মধ্যে সৌন্দর্য বাড়াবে মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তার নির্দেশে প্রশাসনও সক্রিয়ভাবে কাজ করে চলেছে উপকূলীয় অঞ্চলের মানুষদের আগাম সতর্ক করা হয়েছিল যাদের পাকা বাড়ি তাদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছিল এবং যাদের কাঁচাবাড়ি এমন ছ লক্ষেরও বেশি মানুষকে সুরক্ষিত আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন প্রায় এক লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি স্বরূপ ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী সরবরাহ করা শুরু হয়ে গেছে এমন এক করোনা বিধ্বস্ত জটিল অবস্থায় ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গকে ছিন্ন করে দিয়েছে যা স্বাভাবিকতায় আসতে আরও পনেরো দিন সময় লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ত্রাণ কাজের জন্য একশো কোটি টাকা অগ্রিম সহায়তা তহবিল ঘোষণা করেছেন এবং এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও সহায়তা চেয়েছেন দেখতেই ই পাচ্ছ আমরা কিন্তু তিনটে প্যারাতে লিখেছি তোমরা চাইলে এই মাঝখানে প্যাটাও দুটো পাটে ভাঙ করতে পারো এইবার দেখো যদি পরীক্ষায় আসে এটা আমি ধরলাম যে পরীক্ষা ধরার আসছে এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট আমি এখানে একুশে মে ধরে এটা লিখেছি যদি তোমরা বাইশে মে লেখো এখানে বা বাইশে মে ধরে যদি লেখো বা তেইশে মে লেখো তবে কিন্তু এখানে আরও একটা এক্সট্রা পয়েন্ট তোমরা যোগ করতে পারো যে কেন্দ্রীয় দল এসেছিলেন যে আমাদের এখানে পর্যবেক্ষণ করতে অমিত শাহ নরেন্দ্র মোদী এই এইগুলো কিন্তু তুমি এখানে নিজের মতো করে ঢোকাতে পারো যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে পর্যবেক্ষণ করেছেন তারা দেখে গেছে এইগুলো কিন্তু তুমি ঢোকাতে পারো তবে এইটা কিন্তু একুশ তারিখে কিন্তু হবে না কারণ তারা কিন্তু একুশ তারিখে আসেনি তারা এসেছিলো বাইশ তারিখে ঠিক আছে বাইশ তারিখ কিংবা তেইশ তারিখ নাগাদ এসেছিলো তো একুশ তারিখে কিন্তু লিখলে এটা হবে না তাই আমি কিন্তু এটা এখানে বাদ দিয়ে দিয়েছি কারণ শুধুমাত্র একুশ তারিখে যে যে ঘটনাগুলো ঘটেছে তার উপরেই লিখেছি তো যদি এইভাবে রিপোর্টিং তোমার লেখো তাহলে কিন্তু তোমাদের যথেষ্ট ভালো মার্কস তোমরা পাবে আর এখানে একটু দেখে নেবে ওয়ার্ডটা আশা করি টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভের মধ্যেই আশা করি তোমার ঘোরাফেরা করবে এই ওয়ার্ডগুলো তো গুনে গুনেও লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমাকে মোটামুটি একটা লিখতে হবে যাতে দুশো থেকে দুশো পঁচিশটা ওয়ার্ডের মধ্যে থাকে বা আড়াইশোটা ওয়ার্ডের মধ্যে থাকে খুব বেশি বড়ো হলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাই ভিডিওটা লাইক করো শেয়ার করো আমি এইরকম রিপোর্টিংয়ের ক্লাস আরও দেবো তোমাদের জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওগুলোর জন্য থ্যাংকস ফর ওয়াচিং